আমাদের যে ফ্রন্ট ভিউটা ছিল, ফ্রন্ট ভিউর মধ্যে এই যে পোস্ট অপশন, তারপরে এই যে ক্যাটাগরি অপশন, তাই না? তারপরে এই যে আমরা পেজিনেশন আমরা করেছিলাম, তারপরে এই যে ক্যাটাগরি ওয়াইজ আমরা কি করেছিলাম, আমাদের যে আর্টিকেলগুলো ছিল আমরা নিয়ে এসেছিলাম, তারপরে কি আমরা এই যে সার্চ তৈরি করেছিলাম এরকম, তাই না? আমরা কি করেছিলাম, এরকম সার্চ ইঞ্জিন তৈরি করেছিলাম। তো এই যে পোস্ট আসছে, ক্যাটাগরি আসছে, তাই না? তো এগুলো আমরা কি করব, এগুলো আমরা অ্যাডমিন প্যানেল থেকে দেবো। অ্যাডমিন প্যানেল থেকে এগুলো আমরা আপ করব। তো যেহেতু অ্যাডমিন প্যানেল থেকে আপ করব, এবং আপ করলে কি হবে, আমাদের ডাটাবেজে যাবে, যে আমরা যে ডাটাবেজটা তৈরি করেছি এখানে, ডিভি আন্ডারস্কোর এই যে ব্লক, তাই না? এই যে ডাটাবেজের টেবিলগুলো আমরা কি করছি এখানে তৈরি করেছি, এবং ডাইনামিক্যালি আমরা কি করছি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি ডাইনামিক্যালি এখনো করিনি, আমরা ডাইনামিক্যালি কি করব, এগুলোকে করব, হ্যাঁ, এগুলোকে ইনসার্ট করব আমাদের টেবিলে। তো তার জন্য কি আমাদের অবশ্যই একটা অ্যাডমিন প্যানেল লাগবে। তো আমাদের অ্যাডমিন প্যানেল যেটা আছে অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, অ্যাডমিন প্যানেলটা ধরুন এটা কোথায় আছে, অ্যাডমিন, আমি অ্যাডমিনে অ্যাক্সেস করলাম। এই যে অ্যাডমিন প্যানেল যেটা আমি তৈরি করে রেখেছি, আমাদের যে ওয়েবসাইটটা আছে, অ্যাকচুয়ালি আমাদের যে ব্লগ সাইটটা আছে, অ্যাকচুয়ালি স্পেশালি, হ্যাঁ, আমাদের এই ব্লগ সাইটটার জন্য। তো এটা আপনাদের, আপনারা দেখা গেল যে আপনাদের প্রজেক্টে আপনারা ব্যবহার করতে পারবেন, এগুলো কাট পেস্ট করে বাড়ি বাড়ি নেবেন। হ্যাঁ, তো এখন ধরুন এটা কিন্তু আছে অ্যাকচুয়ালি HTML ফরম্যাটে আছে, তাই না? এই যে আচ্ছা, এগুলো আমার লাগছে না এখন, যেহেতু আমি এগুলো হাইড করে ফেলি। হ্যাঁ, এই যে আমার যে অ্যাডমিন প্যানেলটা আছে, অ্যাডমিন প্যানেলটা এই যে ধরুন এখানে আছে কি ইন্ডেক্স ডট HTML, তাই না? এগুলো আছে কি, এগুলো আছে অ্যাকচুয়ালি, এগুলো HTML ফরম্যাটে আছে, এবং দেখা গেল যে প্রত্যেকটা অ্যাডমিন প্যানেল, অ্যাডমিনের যে পেজগুলো আছে, ফাইলগুলো আছে, সবগুলোতে হেডার ফুটার এরকম আছে। তো আমরা যেরকম আমাদের ওয়েবসাইটের জন্য অ্যাকচুয়ালি আমরা যেরকম হেডার ফুটার সাইড বার এরকম আলাদা করে ফেলেছিলাম, আমাদের অ্যাডমিনের জন্য সেম আমরা কী করবো, যে হেডার, তারপরে এই যে সাইড বার ফুটার কি আমরা আলাদা করে ফেলবো। তো তার জন্য ধরুন এখানে আপনি কী করবেন, এখানে আবার আরেকটা অ্যাডমিনের ভেতর আরেকটা আপনি কী করবেন, একটা ফোল্ডার নেবেন, INC। তো INC একটা ফোল্ডার নিলেন, তো INC ফোল্ডারের মধ্যে যথারীতি আমরা কি করব, আমরা ধরুন এইখানে আমরা একটা ফাইল নিলাম যে হেডার ডট PHP, ওকে। তারপরে ধরুন আরেকটা ফাইল নিলাম আমি সাইডবার ডট PHP, সাইডবার ডট PHP অথবা অ্যাডমিন সাইডবার আপনারা দিবেন আপনাদের মনে রাখার জন্য, আমি জাস্ট এরকম করছি। তারপরে হবে কি, ফোটার ডট PHP, আমি কি করলাম এই ফাইলগুলো নিলাম। তো এখন ধরুন আমি কোন পর্যন্ত রাখতে চাচ্ছি, যেমন এখান থেকে এই যে এখান থেকে এ পর্যন্ত কি প্রতিটা পেজের মধ্যে আছে, তাই না? এই যে দেখুন আমি আরেকটা পেজে ঢুকলাম, এখানে কিন্তু এখান থেকে এ পর্যন্ত আছে। তো আমরা কি করব, শুধু এ পর্যন্ত আমরা হেডারের মধ্যে নিয়ে নেব। তো এ পর্যন্ত হেডারের মধ্যে ধরুন আমি যতটুক করছি, যেমন মেনু পর্যন্ত, হ্যাঁ, এই যে গ্রিড 10 পর্যন্ত, তাই না? এই যে গ্রিড 10-এর আগ পর্যন্ত এটা হলো কি ড্যাশবোর্ড, তাই না? আমরা কি করেছিলাম, আমরা এখানে যে ড্যাশবোর্ড কথাটা লিখেছিলাম, ওকে, ফাইন। তো আমরা কি করবো, এই যে গ্রিড 10-এর আগ পর্যন্ত আমরা এটাকে কাট করে নিয়ে যাব। কাট করে আমার হেডার পেজের মধ্যে, অ্যাকচুয়ালি হেডার ফাইলের মধ্যে আমি এখানে নিয়ে নিয়ে গেলাম, এবং কি আমি সেভ দিলাম, ওকে। তো যথারীতি এটাকে কি করবেন, ইনক্লুড করে নেবেন, একটা PHP একটা ব্লক নিলাম, তারপরে হবে কি ইনক্লুড হবে, তাই না? তো ইনক্লুড হবে, এটা আছে কোথায়, INC ফোল্ডারের মধ্যে আছে, তারপর কি হেডার ডট PHP, ওকে, ফাইন। আমরা কি করলাম, এটাকে নিয়ে নিলাম। ঠিক তেমনি ভাবে আবার ধরুন এখান থেকে যে গ্রিড, এখান থেকে এ পর্যন্ত আছে, তাই না? এই যে নিচের টুক কি করলাম, আমি কাট করলাম, কাট করে আমি কি করলাম, আমি ফোল্ডারে দিয়ে নিলাম। ফোল্ডারে আমি দিয়ে নিলাম, তো তারপরে কি হবে, যথারীতি আমি এখানে কি করব, এখানে লিখবো যে ফোটার ডট PHP, ডট PHP লেখাই আছে। তো আরেকটা বিষয় দেখুন, এখানে কিন্তু হেডারে যখন আমি কাট করেছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেমন আমার হেডারটা কোথায় আছে, যে হেডারের মধ্যে কাট করেছি আমি, হেডারের মধ্যে কিন্তু আমার সাইড বারটা শো অসম্ভবত আমি নিয়ে গেলাম, তাই না? তো সাইড বারটা ইচ্ছে করলে আলাদা রাখতে পারেন, এই যে এখান থেকে এই পর্যন্ত আছে কি সাইড বারটা আছে, টাইটেল, স্লোগান, তাই না? তো আমরা এখান থেকে এই পর্যন্ত আলাদা করে ফেলি, এটাকে আলাদা করে ফেলি, সাইড বারে নিয়ে যাই। যেমন আমাদের যে সাইড বারটা আছে, আমরা কি করলাম, আমাদের সাইড বারের মধ্যে আমরা নিয়ে নিলাম, তো সাইড বারের মধ্যে নিয়ে নিলাম। তো যথারীতি কি করব, আমরা এটাকে এই যে কপি করছি, আমরা এখানে লিখবো যে সাইড বার ডট PHP।
অথবা একসাথে লিখতে পারতাম, তাতে কোনো সমস্যা নেই। ওকে, আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, তোকে আমার সাইড বারটা আলাদা করলাম, তারপরে এখানে যে বিষয়গুলো আছে এগুলো কি হবে, সবগুলো পিএইচপি হয়ে যাবে, তাই না? তো ধরুন আমরা যেহেতু এই যে সাইড বারের মধ্যে নিয়েছি, যেগুলো কি আছে, এইচটিএমএল আছে, এগুলো কি আমরা করব পিএইচপি করে দেবো এগুলোকে, অর্থাৎ আমাদের যে মেনুটা আছে এখানে, হ্যাঁ, এগুলো লিঙ্কগুলো আমরা কি করব পিএইচপি করে দেবো। তো এইচটিএমএল গুলোকে পিএইচপি করে দিলাম, আরো আছে কিনা, ওকে ফাইন। তো সাইড বারটা হলো, তারপর আমাদের যে হ্যাডার আছে, হ্যাডারের মধ্যে এরকম এই যে ইন্ডেক্স একটা আছে, তারপর এই যে একটা আছে, এই যে একটা আছে, তারপরে এই যে একটা আছে। এইচটিএমএল গুলোকে আমি কি করলাম, আমি আরো আছে কিনা একটু দেখে আসি। না নেই আপাতত, যেভাবে আছে এভাবে থাক। আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, হেডারটাকে সেভ দিলাম। তো ওকে ফাইন। তো ধরুন তারপরে যেগুলো আছে আমি কি করবো, এগুলোকে আপ করবো। তো তারপরে ধরুন আছে কি, এখানে অ্যাড ক্যাটাগরি একটা আছে, আমি অ্যাড ক্যাটাগরিটাকে আমি কি করবো, অ্যাড ক্যাটাগরি ডট পিএইচপি করে ফেলবো, অ্যাড ক্যাট ডট পিএইচপি। যথারীতি ক্যাটাগরির মধ্যে ঠিক এ পর্যন্ত, তাই না, আমরা যে পর্যন্ত নিয়েছিলাম, আমাদের যে গ্রিড 10 পর্যন্ত, 10-এর আগ পর্যন্ত আমরা কি করবো, এই যে এটাকে হ্যাডার করে ফেলবো, তাই না? আমরা কি করবো, হ্যাডার এবং সাইড পারটা আমাদের এ পর্যন্ত আছে। আমি কি করবো, গ্রিডের আগ পর্যন্ত হেডার এবং সাইড বার আমি করে নিলাম। তো ধরুন তারপরে কি আছে, তারপরে যে ফোল্ডার অপশনটা আছে, আমি যথারীতি আমি কি করব, আমার ফোল্ডার অপশনটা কোন পর্যন্ত, এই যে গ্রিড এখানে শেষ হয়েছে, হ্যাঁ, আমি এটাকে কি করব, ফোল্ডার ডট পিএইচপি করে ফেলবো। ওকে ফাইন, সেভ দিলাম। তো এটা হলো কি, অ্যাড ক্যাটাগরি, তাই না? তো ধরুন আমরা যদি এখন একটা এটাকে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করলে এটা অ্যাকচুয়ালি এখন হবে কি, পিএইচপি হয়ে যাবে, তাই না? পিএইচপি অ্যাডমিন ইন্ডেক্স ডট পিএইচপি, আমরা ইন্ডেক্সটাকে পিএইচপি করে নিই। তারপরে রিফ্রেশ করলাম, এই যে চলে আসলো। তো আমরা এখন কি করেছি, অ্যাড ক্যাটাগরি করেছি, তাই না? এই যে অ্যাড ক্যাটাগরি, এই যে অ্যাড ক্যাটাগরি কি ঠিকঠাকভাবে কি চলে আসছে। তারপরে ধরুন আবার আছে কি, এখানে ক্যাটাগরি লিস্ট আছে, তাই না? তো ধরুন এখন ক্যাটাগরি লিস্ট আমরা করছি, এখন এই যে ক্যাট লিস্ট, যেটা ক্যাট লিস্টটাকে আমরা কি করব, এখন পিএইচপি করে ফেলবো। ওকে ফাইন। তো আমরা কি করেছি, ক্যাট লিস্টটাকে আমরা কি করেছি, পিএইচপি করেছি। তো যথারীতি যে কাজটি করতে হবে এখন, এখানে একটা জিনিস দেখুন, এখানে কিন্তু আবার একটা মেনু সেট সাইড বার আছে, এটা সম্ভবত আমরা হেডার নিয়েছি, তাই না, ক্যাট লিস্টের মধ্যে। একটু দেখে আসি, তো ডাটা টেবিল আছে, তারপর যে সাইট সেট আপ মেনু, এটা কি দেয়া আছে, তাই না, এই যে সেট আপ মেনু, তারপরে সাইট কি, এগুলো দেয়া আছে। যে জিনিসটা দেওয়া নাই সেটা হলো এই যে ডাটা টেবিল আছে এখানে একটা, তাই না? তো এখানে দেখুন, এখানে কিন্তু ওই যে আমরা ডাটা টেবিলের স্ক্রিপ্টটা লোড করেছে, তারপরে এখানে দেখুন স্ক্রিপ্টটা লোড করানো আছে। তো আমরা জাস্ট কি করব, এটার ঠিক এই অংশটা আমাদের রাখতে হবে, হ্যাঁ, আমরা জাস্ট আলাদাভাবে রাখি, আলাদা আলাদা আলাদাভাবে রাখলাম এখানে। তো ক্যাট লিস্ট এটা থাক এখানে, ধরুন আমি একেবারে ফোল্ডারের মধ্যে, হ্যাঁ, ধরুন আমি এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এখানে আমি ইউজ করব। তো ওকে ফাইন। তো ধরুন আমার এই যে হেডার এবং সাইড বার যেটা আছে, এখন আমি হেডার এবং সাইড বারটা আমি নেবো এখান থেকে। আমার যে গ্রিড 10-এর আগ পর্যন্ত আমি কি করলাম, হেডার এবং সাইড বারটা আমি এখানে দিলাম, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর তারপরে এই যে আমার ফোর্ডারটা হবে এখানে, এই যে ফোর্ডারটা হবে, তারপরে ক্যাট লিস্টটা কোন পর্যন্ত শেষ হয়েছে, গ্রিডটা অ্যাকচুয়ালি এই পর্যন্ত শেষ হয়েছে, হ্যাঁ, তাই না, এই যে এই পর্যন্ত, একটু দেখে আসি, এই যে এ পর্যন্ত শেষ হয়েছে। তো ঠিক তেমনইভাবে যখন এখানে শেষ হয়েছে, এর এ পর্যন্ত আমরা আমাদের কী ছিল, আমাদের ফোর্ডার ছিল, আমরা ফোর্ডারটা দিয়ে নিলাম। ওকে, তো এর জন্য এই যে ডাটা টেবিলের জন্য একটা স্ক্রিপ্ট ছিল, তাই না, আমরা স্ক্রিপ্টটাকে জাস্ট এই যে ফোর্ডারের উপরে দিয়ে নিলাম, অর্থাৎ যখন যে স্ক্রিপ্টটা দরকার আমরা কী করছি, আমরা আলাদাভাবে দিচ্ছি, একসাথে না দিয়ে, অথবা এর জন্য আলাদা একটা পেজ তৈরি করে নিতে পারেন, ফাইল তৈরি করে নিতে পারেন, আমি আলাদাভাবে দিচ্ছি। এটা যেটা আছে এইভাবে থাকবে। ধরুন গেট লিস্ট পেলো কিনা একটু দেখে আসে, হ্যাঁ, আমি আবার এটাকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পর এই যে আমাদের যে ক্যাটাগরি লিস্ট যেটা আছে, হ্যাঁ, এই যে ক্যাটাগরি লিস্টের মধ্যে যে ডাটা টেবিলটা চলে আসছে, আমরা DDDD সার্চ করছি, হ্যাঁ, কাজ করছে আমাদের সার্চটা, তাই না, আমরা যেভাবে সার্চ করছি। ওকে ফাইন। এখানে অল্প কেটা ভ্যালু যার কারণে এরকম দেখাচ্ছে। তো তারপরে যেটা আছে, ধরুন এই যে আমাদের অ্যাড পোস্ট আছে, তাই না, তো আমি ধরুন অ্যাড পোস্ট HTMLকে আমি কী করবো, পিএইচপি করে দেবো, HTML কে পিএইচপি করে দেবো। তো এখানে আবার আরকা আছে, ধরুন এখানে এটা তো দেয়াই আছে আমার হেডারের মধ্যে, তাই না, এই যে হেডারের মধ্যে সাইড বার সেট আপ ল্যাপটাতে দেয়া আছে, ক্যাটলিস্টটার দরকার নেই, আমাদের অ্যাড পোস্টটা দরকার।
এখানে যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো এই যে আমাদের যে এডিটরের জন্য একটা স্ক্রিপ্ট আছে, এই যে এই যে এডিটরের যে স্ক্রিপ্টটা, হ্যাঁ, তো দেখি এটা লোড করানো আছে কিনা। এটা এটা এখানে লোড করানো নেই, তো যেহেতু লোড করানো নেই, এই যে আমাদের এটা এ পর্যন্ত লাগবে, এটা এডিটরের জন্য, যেটা সাপোজ ধরুন এডিটরের জন্য কোন পর্যন্ত আছে, এটা আমাদের লোড করানো আছে, আমরা এ পর্যন্ত নেব শুধু। এটাকে কপি করে জাস্ট কি করছি, একেবারে শেষে জাস্ট রেখে দিলাম। ওকে, তো এখন ধরুন আমার হেডার ফোডারের যে অংশটুকু আছে, সাইড বার হেডার এবং সাইড বার এবং ফোডারটা আমরা কি করব, নিয়ে নিব। হুম, তো ধরুন এটা কোন পর্যন্ত আমরা নেব, এটা এই যে গ্রিড 10 পর্যন্ত, তাই না? কোন পর্যন্ত আছে গ্রিড 10 আমাদেরকে খুঁজে বের করতে হবে। গ্রিড 12, তারপরে এই যে গ্রিড 10, এই পর্যন্ত আমরা এখানে কি করলাম, হেডার ফোডারটা দিয়ে নিলাম, হেডার সাইড বারটা দিয়ে নিলাম, ঠিক তেমনই ভাবে এটা শেষ হয়েছে কোথায় দেখতে হবে, গ্রিড 10 এ পর্যন্ত এখানে শেষ হয়েছে। যথারীতি আমাদের ফোডারটাকে আমরা কপি করছি, কপি করে আমরা কি করব, আমরা এখানে দিয়ে নিব, এখানে দিয়ে নিব। আর আমাদের যে ইয়েটা ছিল অ্যাকচুয়ালি, হ্যাঁ, এডিটরটার জন্য অ্যাকচুয়ালি, এই যে একটা এডিটর আছে, এডিটরটার জন্য যে স্ক্রিপ্টটা ছিল, আমরা স্ক্রিপ্টটা কি করলাম, আমরা স্ক্রিপ্টটা ফোল্ডারের ঠিক উপরে দিয়ে নিলাম। হুম, অথবা আপনি উপরে দিতে পারেন, অথবা আলাদা ফাইল নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ধরুন এখন আমি যদি চাই এখানে, যেমন আমাদের আছে কোথায়, এখন ক্যাটাগরির মধ্যে আছে, তো এখন আমি পোস্ট লিস্টটাকে করেছি, পোস্ট লিস্টটা, পোস্ট লিস্ট ডট পিএইচপি পাচ্ছে না, এটা কি এইচটিএমএল করেছিলাম কিনা একটু দেখতে হবে। ও, অ্যাকচুয়ালি অ্যাড পোস্ট, সরি, হ্যাঁ, আমাদের যে পোস্ট অপশনটা ছিল, এই যে অ্যাড পোস্টে আমরা যাব। তো এই যে এডিটরটা, যে এডিটরটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম, হুম, এই যে এডিটরটার জন্য অ্যাকচুয়ালি এই যে স্ক্রিপ্টটা এখানে ছিল, যার কারণে আমি স্ক্রিপ্টটা দিয়ে নিলাম। হুম, তো এখানে আমাদেরকে ডেট পিকার নিয়েছিলাম সম্ভবত একটা, আমাদের তো ডেট পিকার লাগবে না, আমরা এটাকে উঠিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাদের যেগুলো লাগবে ঠিক আমরা ওইগুলো নিব। হ্যাঁ, যেমন আমাদের টাইটেলটা ডাইনামিক করতে হবে, ক্যাটাগরি নিয়ে আসতে হবে, ইমেজ আমাদের আপলোড করতে হবে, তারপরে যে কন্টেন্ট সেকশন আপলোড করতে হবে, তাই না? এইগুলো লাগবে। তো আরও যদি লাগে আমরা কি করবো, এগুলো কাট পেস্ট করে বাড়িয়ে নিব। আপনারা যখন আপনাদের রিয়েল লাইফে প্রজেক্টগুলো করবেন, আপনারা কি করবেন, কাট পেস্ট করে এগুলো বাড়িয়ে নেবেন। তো এখানে অপশন একটা দিবেন আপনি, হ্যাঁ, অপশন, তারপরে অপশন দিয়ে নিলেন, এখানে আপনি লিখলেন যে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, ওকে, সিলেক্ট ক্যাটাগরি দিলাম। এই যে এখানে ক্যাটাগরি 1 লেখা আছে, তাই না? এখানে হবে কি, তখন সিলেক্ট ক্যাটাগরি তখন চলে আসবে। তো ওকে, ফাইন, এটা এইভাবেই থাক, আমরা পরে এগুলো নিয়ে কাজ করছি। তো আমাদের অ্যাড পোস্ট অপশনটা করতে পেরেছি। তো তারপরে আবার আছে কি, আমাদের অ্যাড পোস্ট গেলো, ক্যাটলিস্ট গেলো, তারপরে যে চেঞ্জ পাসওয়ার্ড একটা আছে, তাই না? তো এটাকে কি করব, আমরা রিনেম করে পিএইচপি করে ফেলবো, অর্থাৎ সবগুলোকে আমাদের পিএইচপি হয়ে যাবে। তো যথারীতি কি করব, এই যে আচ্ছা, হেডারটার দরকার নেই, সাইড বার এবং যে ইয়েটা আছে, অ্যাকচুয়ালি এটা কোথায়, এই যে চেঞ্জ পাসওয়ার্ড যেটা, হ্যাঁ, আমাদের এই যে গ্রিড 10 এর আগ পর্যন্ত আমরা দিয়ে নিলাম। তারপরে আছে কি, আমাদের যে ফোর্ডার অপশনটা আছে, তাই না? ফোর্ডার অপশনটা এই যে এখান থেকে এই পর্যন্ত আমি কি করলাম, ফোর্ডার অপশনটা দিয়ে নিলাম। শিফট ট্যাব চেপে আমি বাম দিকে নিয়ে গেলাম, দেখতে একটু সুন্দর লাগবে। তো চেঞ্জ পাসওয়ার্ড একটু দেখে আসি, চেঞ্জ পাসওয়ার্ড এই যে ডট পিএইচপি ঠিকঠাকভাবে কাজ করছে, কোনো সমস্যা নেই। তারপরে আছে কি, কপিরাইট ডট পিএইচপি একটা আছে, এইচটিএমএল আছে, এটা এটাকে আমরা কি করব, পিএইচপি করব, কপিরাইট ডট পিএইচপি হয়ে গেল। তো আমার যে এই যে সাইড বার এবং হেডার যথারীতি আমি কি করব, দিয়ে নেব। উপরের অংশটুকু, তারপরে যে আমার হ্যাড, অ্যাকচুয়ালি আমার ফোটার অপশনটা আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে কি করবেন, আপনার ফোটারটা আপনি দিয়ে নেবেন। তো যখন এইভাবে একবার এডমিন প্যানেলটা তৈরি করে নেবেন, দেখা গেল যে বারবার আর আপনার এভাবে দেওয়া লাগবে না, আপনার একবার করে নিলে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, যখন আপনার দরকার লাগবে আপনি বারবার ব্যবহার করছেন। হুম, বিষয়টা হলো এরকম। তো আমি জাস্ট আপনাদের করে দেখাচ্ছি, পরবর্তীবার হয়তো আপনাদের আর করা লাগবে না, আমাকে হয়তো বারবার দেখানো দেখাতে হবে আপনাদের জন্য। তো এটা হলো কি, কপিরাইট ডট পিএইচপি, তাই না? তো কপিরাইট ডট পিএইচপিটা কোথায় ছিল, এই যে কপিরাইট ডট পিএইচপি, কপিরাইট ডট পিএইচপি কাজ করছে, কোনো সমস্যা হচ্ছে না, ডিজাইন ভাঙছে না। তো গেল কপিরাইট ডট পিএইচপি, তারপরে আবার আছে কি এখানে ইনবক্স
ডকস ডট এইচ টি এম এল আছে, তো যথারীতি আমি কি করবো এটাকে পিএইচপি করে ফেলবো। ইনবক্স ডট পিএইচপি, এই যে ইনবক্স ডট পিএইচপি, তো যথারীতি এই যে আমার হেডার এবং সাইডবারটা গ্রিড টেনে রাখ পর্যন্ত হেডার, তারপরে অ্যাকচুয়ালি এই যে ফোটা যেটা এটা দিয়ে নিলাম। তো এখন ধরুন ইনবক্সের মধ্যে আবার কি যে ডাটা টেবিল আছে একটা, তাই না? তো ডাটা টেবিলের জন্য আমাদের কোথায় যেন ডাটা টেবিল ছিল, ক্যাটাগরি লিস্টে ছিল, এই যে স্ক্রিপ্টটা আমাদের লাগবে এখানে। হ্যাঁ, আমরা কি করছি এখান থেকে টেপ দিয়ে একটু সরিয়ে নিলাম, স্ক্রিপ্টটাকে কপি করে আমরা কি করব এখানে দিয়ে নিব স্ক্রিপ্টটাকে। হ্যাঁ, ইনবক্সের মধ্যে সেভ দিলাম। তো এই যে আমাদের যে ইনবক্সটা ছিল, এই যে ইনবক্সের মধ্যে আমাদের ডাটা টেবিলটা চলে আসছে। ধরুন এটা আপনি দিলেন না, এটা না দিলে ডাটা টেবিলটা পাবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি কী করলাম সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে দেখুন ডাটা টেবিলটা পাইনি, ডাটা টেবিলের সার্চ অপশনগুলো চলে গেছে, তাই না? জাস্ট কী করেছে, সিএসএসটা এখানে পেয়েছে, এই যে সার্চ অপশন নেই। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, যে সার্চ অপশন আসলো, তারপরে যে পেজিনেশনটা আসলো, তারপরে যখন আরও বাড়বে এখানে কি পেজিনেশনটা আসবে। তো ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছেন এটা বিষয়টা কী জিনিস। তারপরে যে লগ ইন ডট এইচ টি এম এল, লগ ইন ডট এইচ টি এম এলটাকে কী করবো লগ ইন ডট পিএইচপি করে ফেলবো। এটা যেভাবে সেভাবে থাকে, এটা আলাদা একটা পেজ। তো তারপরে হলো পোস্ট লিস্ট ডট এইচ টি এম এল আছে, তাই না? পোস্ট লিস্ট ডট পিএইচপি হয়ে যাবে এটা। তো পোস্ট লিস্ট ডট পিএইচপির মধ্যে আমরা কী করবো, যথারীতি যে হেডার সাইডবারটা দিয়ে নেবো। তো পোস্ট লিস্ট ডট পিএইচপির মধ্যেও কিন্তু একটা ডাটা টেবিল থাকবে এখানে। হ্যাঁ, আমরা কি ডাটা টেবিলটা নিয়ে আসবো এখানে। তো যাই হোক, আমরা এখানে কী করবো এটাকে এই যে গ্রেড টেন পর্যন্ত, তারপরে এই যে ফোটার গ্রিড টেন কোন পর্যন্ত আছে এই পর্যন্ত। আচ্ছা, এই যে এখানে কিন্তু ডাটা টেবিলটা দেয়া আছে, স্ক্রিপ্টটা দেয়া আছে। হ্যাঁ, আমরা কি করব এখানে এটা রাখব, স্ক্রিপ্টটা যেহেতু দেয়া আছে আমাদের আর কি করতে হচ্ছে না, কপি করে আর নিয়ে আসা লাগছে না, তাই না? আমরা এটাকে আর কপি করে নিয়ে আসছি না, দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, গ্রিড টেন একটু বাম দিকে নিয়ে যাই। তো বিষয়টা হলো এরকমভাবে আপনারা করবেন। তো ধরুন আমি এখন পোস্ট লিস্টে যাবো, এখন পোস্ট লিস্ট ডট পিএইচপি। হ্যাঁ, এই যে ডাটা টেবিল আমাদের আসছে, কোনো সমস্যা নেই, এই গেল পোস্ট লিস্ট। তারপরে আবার আছে কি, এই যে সোশ্যাল ডট এইচ টি এম এল আছে। তো সোশ্যাল ডট এইচ টি এম এলটাকে আমি কী করবো এখানে পিএইচপি করে দেবো। তারপরে যথারীতি সোশ্যাল ডট পিএইচপিটাকে আমরা বের করলাম, বের করার পর এখন এই যে হেডার এবং সাইড বার অপশনটা আছে, তাই না? হেডার এবং সাইড বার অপশনটা গ্রিড টেনের আগ পর্যন্ত আমরা কি করব, হেডার এবং সাইড বার অপশনটা আমরা দিয়ে নিলাম। খুব ইজিলি কি করতে পারছি আমরা, ডাইনামিক করে ফেলতে পারছি এগুলোকে। হ্যাঁ, ইজিলি কন্ট্রোল করতে পারবো তখন। তো এটা আছে গ্রিড টেন আছে এখানে, না তাই না? এই যে গ্রিড টেনের আগ পর্যন্ত এটা থাকলো আমার। সোশ্যাল গেল, তারপর আছে কি সাইট স্লোগান আছে, তাই না? এটাকে কি করব আমরা পিএইচপি করব, সাইট স্লোগান। তো স্লাইড স্লোগান আমি এটাকে কি করছি কপি করছি, কপি করার পর ধরুন আমার যে গ্রিড চ্যানেল আগ পর্যন্ত আমি কি করব এটাকে দিয়ে নিব, যথারীতি দিয়ে নিলাম। তারপরে যে আমার ফোর্ডারটা আছে, অ্যাকচুয়ালি ফোর্ডারটা আমি দিয়ে নিব। সেভ দিলাম। তো ওকে ফাইন, তো ধরুন এখন আমাদের যে অপশনগুলো ছিল, এই যে টাইটেল স্লোগান, তারপরে যে সোশ্যাল, তারপরে যে কপিরাইট, তারপরে আপডেট, এগুলো পরে করব, তারপরে যে অ্যাড ক্যাটাগরি ঠিক আছে, তারপরে ধরুন এই যে ক্যাটাগরি লিস্ট ঠিক আছে, তারপরে যে অ্যাড পোস্ট ঠিক আছে, সিলেক্ট ক্যাটাগরি, তারপরে পোস্ট লিস্ট যেটা আসবে এটাও ঠিক আছে, তারপরে ধরুন এই যে চেঞ্জ পাসওয়ার্ড, তারপর ইনবক্স, ভিজিট সাইট, এগুলো আমরা পরে করছি। তো ওকে ফাইন, আমরা কি করেছি এডমিন প্যানেলটাকে আমরা কি করতে পেরেছি এখানে, আমরা খুব টেমপ্লেটিং করে ফেলতে পারছি, সেগমেন্ট করে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে করে ফেলতে পেরেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।